আপনারা প্রস্তুত? খেলা হবে, হবে খেলা, এই ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে আন্দোলনে অর্থ পাচারের বিরুদ্ধে, টাকা চুরির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। ফখরুলের পছন্দ নয়, খেলা হবে আরো কারো কারো পছন্দ নয়, কিন্তু যেই স্লোগান জনগণ পছন্দ করে সেই স্লোগান আমি দিয়ে যাব। ইট ইজ অ্যাকসেপ্টেড অ্যান্ড এমব্রেসড বাই দি পিপল অফ বাংলাদেশ। আই উইল সে খেলাও, আমি বলে যাব, আই উইল কন্টিনিউ টু সে খেলা হবে। চট্টগ্রামে 500 লাখের যে মহাসমাবেশ, সেখানেও একটি স্লোগান জাগরণ সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 10ই ডিসেম্বর রাজপথ নাকি দখল করবে, ঢাকা দখল করবে, ফখরুল সাহেব আমি বলতে চাই, আমাদের নেতা কর্মীরা মহানগর, পাড়া, মহল্লা, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, সব জায়গায় সতর্ক পাহারায় থাকবেন। বিএনপি বিআরটিসির গাড়ি পুড়িয়েছে, বুঝাইয়া দিচ্ছে বিএনপি এর মধ্যেই শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর ঢাকা সিলেট রাতের অন্ধকারে পুড়িয়েছে। বিএনপি বিআরটিসির গাড়ি মধ্যরাতে পুড়িয়ে দিয়েছে, আগুন, তারা আগুন নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে, এই জন্যই পার্টি অফিসে সমাবেশ করতে চায়। বিশাল সরোয়ার্দী উদ্যান ফখরুল বলে খাঁচা, পদ্মা সেতু হয়ে গেল, বঙ্গবন্ধুর টানেল প্রস্তুত, ঢাকায় মেট্রো রেল প্রস্তুত, ফখরুলের বড় জ্বালা, জ্বালারে জ্বালা, অন্তরে জ্বালা, খেলা হবে। কি মঞ্জু সাহেব, খেলা হবে, হবে খেলা, হবে খেলা। এবার একটু চুপ করেন, এই বাংলার ইতিহাস, বীরত্বের ইতিহাস, এই বাংলার ইতিহাস, বিশ্বের ঘাতকতার ইতিহাস, এই বাংলার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, এই বাংলার ইতিহাস, ষড়যন্ত্রের ইতিহাস, বারে বারে এখানে বিশ্বের ঘাতকতা, ষড়যন্ত্রে গণতন্ত্রের ছাক শিশু বলি হয়, প্রগতির মেষ শাবক নিহত হয়, বারে বারে এখানে অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটে। নোয়াখালীতে আমি কলহ রাখতে চাই না, আমি কোলাহল মুক্ত আওয়ামী লীগ চাই, নেত্রীর দুর্জয় দুর্গ দেখতে চাই, বঙ্গবন্ধুর দুর্ভেদ্য ঘাটে ছিল এ নোয়াখালী।
ঐক্য ঐক্যের কোনো বিকল্প নেই আমাদের অস্তিত্বের জন্য। আমি সবাইকে অনুরোধ করব দলের সিদ্ধান্ত মেনে চলবে। আর একটা কথা বলবো, যারা রাজনীতি করেন লেগে থাকে রেজাল্ট পাবেন, আমি বলে দিচ্ছি আমার জীবন দিয়ে সেটা প্রমাণ, কেউ হারাবেন না। সার্বিক অবস্থার বিবেচনা আমরা আজকে শুধু সভাপতির নাম ঘোষণা, সাধারণ সম্পাদক পদ এখানে বিভক্তি আছে, কাজে আমি কাউকে আপন কাউকে পর ভাবি না। 17 তারিখ পর্যন্ত কাউন্সিলর লিস্টেও গড়বড় আছে, ঠিক নাই। স্বপন অর্গানাইজেশনটি তাকে দায়িত্ব দিলাম কাউন্সিলর লিস্টটা কারেক্ট করব, করার পর যারা যারা প্রার্থী ভোট হবে। সভাপতি খায়রুল আলম চৌধুরী সেলিম, একটু অপেক্ষা করেন, সাধারণ সম্পাদক মনের মতো লোক পেয়ে যাবেন।